বন্ধুরা, আমাদের মনে ঘুরে ফিরে সবসময় একটি প্রশ্নই চলে আসে, আর সেটি হচ্ছে বিল্ডিং অথবা ব্রিজ যে কোনো কিছুই দাঁড়িয়ে থাকে ভিত্তির উপরে, যেমন কি মাটির উপরে থাকা বড় বড় বিল্ডিংগুলোর ভিত্তি মাটির মধ্যে খুব সহজেই তৈরি করা যায়। কিন্তু সমুদ্রের অতল গভীরে এত বড় বড় ভিত্তিগুলো কিভাবে তৈরি করা হয়, যেটির উপর দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ বিশাল বিশাল ব্রিজগুলো, এবং ওই ব্রিজগুলোর উপরে হাজার হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে। কিন্তু পানির উপর ব্রিজ বানাতে গেলে ইঞ্জিনিয়ারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেই পানিগুলো। আর আমরা হয়তো প্রতিদিন বিভিন্ন ধরনের ব্রিজের উপর দিয়ে পার হই, কিন্তু ওই ব্রিজগুলোর মাস্টারপিস কনস্ট্রাকশন সম্পর্কে আমরা হয়তো কোনো ধারণাই রাখি না। অন্যদিকে মাটির উপরে বিল্ডিং বানানো যতটা সহজ, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি কষ্টসাধ্য হচ্ছে পানির মধ্যে ব্রিজ বানানো। আর পানির মধ্যে ব্রিজ বানাতে গেলে এক ইঞ্চি জায়গা তো দূরের কথা, প্রত্যেকটা মিলিমিটার পর্যন্ত ক্যালকুলেট করা হয়, কারণ সেখানে যদি এক মিলিমিটারও ভুল হয়ে যায় তাহলে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হওয়ার পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের জীবন মুহূর্তেই চলে যেতে পারে। আমাদের বানানো বড় বড় বিল্ডিং এবং ব্রিজের মধ্যে একটি কমন ব্যাপার হলো ফাউন্ডেশন। ঠিক একইভাবে শক্তিশালী ফাউন্ডেশন ছাড়া কোনো ব্রিজই এক মুহূর্ত টিকতে পারবে না। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে সমুদ্রের মাঝখানে বানানো ব্রিজগুলোর ফাউন্ডেশন সমুদ্রের গভীর তলদেশে গিয়ে করতে হয়, তাহলে সমুদ্রের নিচে গিয়ে কিভাবে এই ফাউন্ডেশনগুলো বানানো হয়ে থাকে, এবং পানির নিচে বানানোর পরেও এই ফাউন্ডেশনগুলো কিভাবে এত বেশি শক্তিশালী হয় যাতে করে সমুদ্রের পানি এবং বড় বড় ঢেউ আসলেও এই ব্রিজটিকে চুল পরিমাণও নড়াতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এই সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন, তাই জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পানিতে ব্রিজ বানানোর জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে পানির গভীরতা নির্ণয় করা এবং পানির নিচে থাকা মাটিগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা। আর এই কাজগুলো করার জন্য কিছু প্রফেশনাল স্কুবা ডাইভার হায়ার করা হয় এবং তারা সমুদ্রের তলদেশে গিয়ে কয়েক সপ্তাহ পর্যন্ত শুধুমাত্র ইনফরমেশন কালেক্ট করে, কারণ সেখানে যদি পানি কম হয় তাহলে ব্রিজ বানাতে যেমন টাকা কম খরচ হবে তেমনি কষ্টও কম হবে। অন্যদিকে পানি যদি বেশি হয় তাহলে কাজের ক্ষেত্রে ওয়ার্কারদের ঝুঁকি বেড়ে যাবে এবং ব্রিজ বানানোর খরচও 10 গুণ বেশি বেড়ে যাবে। অন্যদিকে ইনফরমেশন কালেক্ট করার পরে পরবর্তী ধাপে যে কাজটি করা হয় সেটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ, কারণ পানির মধ্যে স্ট্রাকচার বানানোর জন্য প্রথমে ওই জায়গা থেকে সবগুলো পানি সরিয়ে ফেলতে হবে। কিন্তু এত বিশাল সাগরের মাঝখান থেকে এই পানিগুলো আসলে কিভাবে সরানো সম্ভব? পানির গভীরতা যতই হোক না কেন, কাজ করার জন্য পানিগুলোকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে। আর এই কাজটি করার জন্য ইঞ্জিনিয়াররা সাধারণত তিনটি পদ্ধতি ব্যবহার করে থাকে। এর মধ্যে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে পুরাতন পদ্ধতি হচ্ছে কাফার ড্যাম পদ্ধতি। এই পদ্ধতিতে পানির মধ্যে কাজ করার জন্য প্রথমে পানির মধ্যে এত বেশি পরিমাণে মাটি দেওয়া হয় যেগুলো পানির নিচ থেকে উপরে পর্যন্ত চলে আসে, তারপরে সেই মাটিগুলোর মাঝখান থেকে পানিগুলো ফেলে দিয়ে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেওয়া হয়। কিন্তু এই পদ্ধতিটি এত বেশি সহজ ছিল না, কারণ চারপাশে থাকা মাটিগুলো পানির প্রেসার এবং ভিজে যাওয়ার কারণে প্রায় সময় ভেঙে যেত, যার কারণে অনেক সময় কাজ করতে গিয়ে অনেক অনেক ওয়ার্কার মারা যেত। আর এই সমস্যাটি থেকে বাঁচার জন্য বর্তমানে কাফার ড্যামগুলো মাটির পরিবর্তে বড় বড় লোহার শিট দিয়ে বানানো হয়ে থাকে। তার মানে হচ্ছে মেশিনের মাধ্যমে একটা একটা করে লোহার শিটগুলো পানির নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এভাবে করে চারপাশে লোহার শিট ঢুকিয়ে গোলাকৃতির একটি বিশাল কাফার ড্যাম তৈরি করে ফেলা হয়। তারপরে মেশিনের মাধ্যমে সেখান থেকে সবগুলো পানি ফেলে দিয়ে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেওয়া হয়, এবং কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেলে পুনরায় লোহার শিটগুলো তুলে ফেলা হয়। ফাউন্ডেশন বানানোর দ্বিতীয় পদ্ধতিটিকে ক্যাইসন্স বলা হয়ে থাকে। আর এই পদ্ধতিতে ফাউন্ডেশনগুলো প্রথমে মাটির উপরে বানানো হয়, তারপরে সেই ফাউন্ডেশনগুলোকে শিপের সাহায্যে যে জায়গায় লাগানো হবে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়। আর সেই জায়গায় নিয়ে যাওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ফাউন্ডেশনগুলো পানিতে ইনস্টল করা, কারণ ফাউন্ডেশনগুলো পুরোপুরিভাবে একটি বক্সের মতো নিচের দিকে বন্ধ এবং উপরের দিকে খোলা থাকে, যার কারণে এই ফাউন্ডেশনগুলো পানিতে দেওয়ার সাথে সাথেই এগুলো পানির মধ্যে ভাসতে থাকে। যেমন কি আপনি যদি একটি খালি বোতলকে পানির মধ্যে ফেলেন তাহলে সেটিও পানির মধ্যে ভাসতে থাকবে। কিন্তু এই কাজটিও করার জন্য ইঞ্জিনিয়াররা একটি বুদ্ধি বের করে ফেলেছে, আর সেটি হচ্ছে পানি যদি অনেক বেশি গভীর হয়ে থাকে তাহলে বড় বড় শিপের মাধ্যমে পাথর নিয়ে গিয়ে সেখানে পানিগুলো ভরাট করে ফেলা হয়, তারপরে ফাউন্ডেশনটিকে ক্রেনের মাধ্যমে পাথরের উপরে বসিয়ে
বসিয়ে সেটির উপরে কংক্রিটের ঢালাই করে দেওয়া হয় যাতে করে ফাউন্ডেশনটির ওজন বেড়ে গিয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি মজবুত হয়ে যায় কিন্তু পানির গভীরতা যদি এর চাইতেও বেশি হয় তাহলে ফাউন্ডেশনটি কিভাবে করা সম্ভব আর এই কাজটি করার জন্য তিন নম্বর পদ্ধতিটি ব্যবহার করা হয় যেটাকে ব্যাটার্ড পাইল মেথড বলা হয়ে থাকে এই পদ্ধতিতে প্রথমে বড় বড় লোহার পাইপগুলোকে কনস্ট্রাকশন সাইটে নিয়ে যাওয়া হয় কারণ হচ্ছে কাজ শুরু করার আগে প্রথমে পাইপগুলোকে পানির মধ্যে ঢুকিয়ে দিতে হবে কিন্তু এই কাজটিকে যেমন এত বেশি সহজ মনে করা যাবে না ঠিক একইভাবে পাইপগুলোকেও এত বেশি হালকা মনে করা যাবে না কারণ আপনারা এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন সেখানে থাকা পাইপগুলো প্রায় কয়েক হাজার টন ওজনের হয়ে থাকে যার কারণে স্পেশাল কিছু শিপের মধ্যে বড় বড় হ্যামার সেট করে সেগুলোকে কনস্ট্রাকশন সাইটে নিয়ে আসা হয় তারপরে শিপে থাকা বিশাল বিশাল হ্যামারগুলোর মাধ্যমে এই পাইপগুলোকে হ্যামারিং করতে করতে পানির একেবারে গভীরে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয় যার ফলে সমুদ্রের পানি তো দূরের কথা বড় বড় ঢেউ পর্যন্ত এই পাইপগুলোকে এক চুলো নড়াতে পারে না এরপরে পানির মাঝখানে একটি মজবুত ফাউন্ডেশন তৈরি হয়ে যায় যার মাধ্যমে বিশাল বিশাল ব্রিজের কনস্ট্রাকশনের কাজ করা যাবে কিন্তু এই কথাগুলো বলতে এবং শুনতে যতটা সহজ মনে হচ্ছে আসলে এই কাজগুলো করা অতটাও সহজ নয় কারণ পুরো প্রসেসটি কমপ্লিট করতে গেলে কয়েক বছরের পরিশ্রম এবং হয়তো অনেক অনেক ওয়ার্কারের জীবন পর্যন্ত চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন।